আরে আপা, এগুলি কি বলতাছেন? আপনি তো ঘুমের প্রয়োজন, আপনি অতি শীঘ্রই বাসায় যান। আপনি তো মাতা। এই বেটা, তুই মাতা, তোর চাচা চাচি খালা খালু সব মাতা, বুঝছিস না? আপনার বাস কেন এখানে? দেখি WWE চলতে আছে। কি হইছে জান? এই বেটা আবার গায়ে হাত দিছে। হে কেডা, আমি কেমনে গমু? এ বেটা, এ তুই তার গায়ে হাত দিছ কেন? হ্যাঁ, তুই কি তারে বিবাহ করছ? আমি বয়ফ্রেন্ড হইয়া জীবনে তার গায়ে হাত দিতে পারলাম না, তুই হাত দিলি কেন? আজুক্ত, আপনি তো কেস অনুদিকে নিতেছেন, ঘটনা শুনেন। সে পড়িয়া মাটিতে চাগাইয়া মরিয়া থাকতো, তুই কেন গায়ে হাত দিলি? যে আমারে বলাইতে পারলি না, বলতি ভাই আসেন একটু গায়ে হাত দেন, তুই কেন গায়ে হাত দিলি? আমি উপকার করে কি উপকার বাস খাইলাম নাকি? তুই ভাস কোন দিক দিয়ে খাইছো না খাইছো সেগুলো বললে লাভ আছে? তোরে আজকা ভাই, রিল্যাক্স রিল্যাক্স, আপনারা বাসায় যান, যায় একটু ঘুমান, পিনিক কেটে দিই। হে বেটা, পিনিক তো মোর খালু। কি হইলো তোমার? এক ধাক্কা খাই জাগায় গেল। আরে বুঝো না, আমি তো পিনিক আছি। নায়ক শাস্ত্রে দেয়া খাইলা কর, উইটা পরো জটপট। চুলে কালার করছি। এইখানে না, লও চিপাই যাই খাই। আরে নাই তো কেউ, ধরো তাড়াতাড়ি। সরি সরি, এই যে আমি চলে আসছি। আসছো ভালো কথা। শোনো, কালকে আমি সারা রাত ঘুমাইতে পাইনি, আমার জীবনে শয়নে স্বপ্নে শুধু একটাই জিনিস। হ্যাঁ সেটা তো জানি আমি। নো উইথ, আজকে আমার উইথ খেতে এত মন চাচ্ছে যে মন চাচ্ছে আমি খেয়ে আঁকা শুরু। যাও যেখান থেকে পারো আমার জন্য উইথ নিয়ে এসো। ওকে, নো টেনশন, ডু ফুর্তি, হিরো ইজ হিয়ার, আমি এখনই নিয়ে আসতে আসি। হ্যালো মামা, আপনি কোথায়? আমার তো জিনিস লাগবে। মামা লাভ নাই, আমি তো গ্রামে। আপনি আসবেন কবে? কইতে পারি না মামা। আপনার দাঁড়িয়ে অন্য কোনো ডিলারের নাম্বার আছে? অন্য কোনো ডিলার ডিলারের নাম্বার টাম্বার নেই। আর গ্রামে যাওয়ার টাইম পেলেন না? না, এই যে বাবুজান, বাংলাদেশে কোথাও ওইগুলো নাই বুঝছো, এখন এগুলার সাপ্লাই বন্ধ। যাও যেখান থেকে পারো নিয়ে আসো। এখন কি করি, আমি তো অন্য কারোর চিনিও না। ও, এই ভাইয়াটা তো মনে হয় এইগুলোই বিক্রি করে। চাইয়া ডিরেক্ট বলবো না জিনিসের কথা, একটু ঘুরাই পে চাইয়া ইস্টার জলসা নাটকের মতো বলবো।
ভাই কি লাগবো কন্ত কি করিয়া বলি লজ্জা না পাই কন্ত কি লাগবো আমার দারে কি সবজি আছে হায় রে দেরি হয়েছে আইন ভাই এই যে চিচিঙ্গা কত পেপে আর এই যে মিষ্টি কুমড়া পুরো মিষ্টি মিষ্টি কোন কোন সবজি লাগবো আপনার আরে ভাই এগুলো আনা এগুলো আনা তো কি এদিকে আসেন নে নে দিয়া কোনে লাগবো এই পুট টাটকে নিয়ে যান সবজি নিয়ে আন নাকি ভালো সবজি ছিল ভাই আমার এই সবজি লাগবে না তাহলে কি সবজি লাগবো কোন আমি আপনার আইন না দি আমার পট লাগবে হায় রে ভাই আগে কইবেন না আপনার পট লাগবো আইন এই যে ছোট মাঝারি বড় সব ধরনের পট আছে কোন পট লাগবে আপনার আমারে ক্ষমা করে দাও আমি কোথাও খুঁজে পাইতে আসি না যা যেখান থেকে পারিস নিয়ে আয় ইশ গান্ধার জন্য আমার মাথা নষ্ট হয়ে যেতেছে ও এইগুলা এইগুলা তো বিক্রি করি না ভাইয়া না করিরে না ভাইয়া যেখান থেকে পারেন একটু ব্যবস্থা করিরে দেন আরে ভাই আমি তো বিক্রি করি না আমি কোথা থেকে দিব পায়ে ধরছি দুই হাত দিয়া না করবেন না ও আমার ভাইয়া উইরেন দেন যেখান থেকে পারেন গার্লফ্রেন্ড আমার সেইটা গেছে গালের উপর থাবর দিছে না নিয়া গেলে আবার থাবরাইব ভাই গো বাসান বাসান চেনতে পারেন আইনা দেন দেখা শব্দ মুজাত সান জিনিস আইনা দেন 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 গো জিনিস আইনা দেন গো 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 ভাই ভাই আপনি টেনশন করেন না আমি জানতে পারি পাড়ার রাইতেছি আপনি দারুণ খালি যাইতে দেন লই তোমার সেন্টার ফ্রুট তুমি সেন্টার ফ্রুট তুমি তিন্নি তুমি কুত্তা তুমি চোর তোমার নামে কালা তুমি লাউ তুমি কদু তুমি কাগা দাও তুমি আমার তুমি ডেলের পাবি সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসু আরিয়া আবার লেট আর বললো না সকাল হইতে আমার মাথাটা পুরো উত্তপ্ত হইয়াছে কেন কি হইছে একটা বোতল খাইতাম কিন্তু বোতল কিনা টাকা নাই আমার কাছে অত টাকা নাই যদি থাকতো তাহলে একটা আনতাম আর এনজয় করে খাইতাম আরে আপু তুমি এনে এই তো বসে আছি তুই কই যাস জানি না রাস্তা রাস্তা ঘুরতাছি একটা চিনস না তোর হব দুলাবে ও আপনি 50 টা দিয়ে দিন তো দুলা ভাই দুলা তুই তোর হবুদুলাবের কাছে টাকাটা নিতে পারলি নেশা করার আবার দুলাবাই আজকে তোমাকে আমি আমার বাবার সাথে পরিচয় করিয়ে দিব চলো হ্যাঁ যদি আবার কিছু বলে কিচ্ছু বলবে না জাস্ট তুমি সত্যি কথা বলো ভাই আমি তো সর্বদা সত্যি কথাই বলি আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে এই কথাটা মিথ্যা তোমরা আইছো আর লইছো আচ্ছা ও তোমার নাম কি আঙ্কেল আমি সর্বদা সত্য কথা বলি আমার নাম পিনিক ওয়া নাইস নেম আচ্ছা তুমি কি করো এই আঙ্কেল আমি কি বলো না লেখাপড়া করি পাশাপাশি নেশা করি আমি তোমার বয়সে লেখাপড়া থুইয়া খালি নেশাই করতাম আরে আঙ্কেল কি বলমু আমি তো সেই চেষ্টাই আছি লেখাপড়া বাদ দিয়া সারাদিন নেশা করমু আর পিনিক নিমু আমার এই পোলাই পছন্দ হইছে পরে আমি জামাই বানামু এই নাও 5,000 টাকা এনজয় করো আপনারা দুইজন এখানে কি করছেন
আপনারা ভালো করে ছেলে মেয়ে হয়ে এখানে পার্টি করছেন, আজেবাজে এগুলো কি খাচ্ছেন আপনারা জানেন না? এগুলো খাওয়া ঠিক না, আপনাদের শাস্তি হওয়া দরকার। চলেন আমার সাথে থানায় চলেন। জীবনে প্রথমবার থানায় গেলাম নিজেদের কুকর্মের জন্য। আমাদের যে থানায় ধরিয়ে লই গেছে জিনিসটা কিন্তু ঠিকই করছে। আমরা যে প্রতিদিন কত ধরনের নেশা করছি এগুলো কিন্তু ঠিক না। নেশা করলে কি আমাদের জীবন পার করা যাবে বলো? এই নেশা জীবনটাকে ধ্বংস করে দিতে আসে, আমাদের মৃত্যুর দিকে ধাবিত করতে আসে। থানায় ধরিয়ে লই গেছে একদিক থেকে কিন্তু ভালোই করছে, আমাদেরকে একটা শিক্ষি দিয়ে দিল। মামা গ্রাম তো না হনাইছি, জিনিস টিনিস লাগবো। মামা আপনি একটু আমার সাথে আসেন। নেশা কোনো দরকারের জিনিস না, আর নেশা জীবনের কোনো অংশও না। নেশাকে না বলুন আর জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। লও আমরা আমাকে জীবনটারে নতুন করিয়া সুন্দরভাবে গড়ে তুলি।